আসসালামু আলাইকুম বন্ধুরা, একবার ভাবুন ভবিষ্যতে পৃথিবীকে বাঁচানোর জন্য বিজ্ঞানীরা একটা প্ল্যান তৈরি করে যে তারা পুরো পৃথিবীটাকেই অন্য একটা সূর্যের কাছে নিয়ে যাবে। এরকমই একটা কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই 2061 সাল। তখন সূর্য অনেক তেজে জ্বলছিল আর খুব তাড়াতাড়ি সূর্য টুকরো টুকরো হয়ে যাবে, যার ফলে আগামী 100 বছরের ভেতর পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। আর পৃথিবীকে এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য পৃথিবীর সকল দেশ নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে দেয় আর সমস্ত দেশ মিলে ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট তৈরি করে। আর তখন থেকে ইউনাইটেড আর্থ গভর্নমেন্ট ওয়ান্ডারিং আর্থ নামের একটা প্রজেক্ট চালু করে। আর এই প্রজেক্টটি ছিল পৃথিবীটাকে অন্য একটি সোলার সিস্টেমে বা সৌরজগতে নিয়ে যাওয়ার জন্য। আর এই সোলার সিস্টেমটি ছিল পৃথিবী থেকে অনেকটা দূরে, আর সেখানে পৌঁছানোর জন্য পৃথিবীর সময় লাগত প্রায় 20 বছর। আর এই সোলার সিস্টেমে যাওয়ার জন্য পুরো পৃথিবীতে প্রায় 12,000-এরও বেশি আর্থ ইঞ্জিন লাগানো হয়। এরপর আমরা লিউ নামের একজন চাইনিজ অ্যাস্ট্রোনটকে দেখতে পাই যে পৃথিবীর নতুন রাস্তার পর্যবেক্ষণ করছিল। তার কাজ শেষ করে লিউ তার নতুন মিশনের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে চলে যায়। লিউয়ের ছেলে কিউই আর তার মেয়ে হান পৃথিবীতেই ছিল। লিউয়ের মিশন ছিল পৃথিবীকে নতুন রাস্তায় ঠিকভাবে পরিচালনা করা। কিছু বছর চলে যায়। এখন পর্যন্ত পৃথিবীতে অনেক লোক প্রাকৃতিক দুর্যোগের কারণে মারা যায়। পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেছিল, যার ফলে অনেক বড় বড় সুনামি হচ্ছিল। আর সূর্য থেকে পৃথিবী অনেকটা দূরে চলে যায়, যার ফলে পুরো পৃথিবীটাই বরফে জমে যায়। যার জন্য পৃথিবীতে যে মানুষগুলো বেঁচে ছিল তারা মাটির নিচে একটি নতুন শহরে আশ্রয় নেয়। এরপর আমরা 17 বছর পরের সিন দেখি, মানে 2078 সাল। লিউ এবং তার সহকর্মী স্পেস স্টেশনে তাদের কাজ শেষ করে পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। লিউয়ের ছেলে কিউই এখন অনেক বড় হয়ে গেছে আর সে হেভি ট্রাক ঠিক করার কাজ করত। সেও অন্য মানুষদের মতো মাটির নিচের শহরেই থাকতো, তাই সে কখনো ওপরের শহর দেখেনি। তার খুব ইচ্ছা ছিল মাটির উপরে যাওয়ার, কিন্তু পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। একদিন সে ভাবে যে কোনোভাবেই সে মাটির ওপরে যাবে, আর সে অবৈধভাবে 2টা থার্মাল স্যুট এবং একটা ফেক আইডি চুরি করে। এই কাজে তার বোন হাংও তার সাথে ছিল, যে অনেক চালাকি করে তার দাদার ট্রাকের চাবি আর একটা ক্লিয়ারেন্স পাস চুরি করে নেয়। আসলে কিউইর দাদা ওয়ান্ডারিং আর্থ প্রজেক্টের একজন ট্রাক ড্রাইভার ছিল। যখন কিউই এবং হাং উপরে ওঠে তখন একটা আর্থ ইঞ্জিন দেখতে পায়। তারা খুবই অবাক হয়ে যায়, কারণ এত বড় আর্থ ইঞ্জিন তারা এর আগে কখনোই দেখেনি। আর এইরকম 12,000 আর্থ ইঞ্জিন পুরো পৃথিবীতেই ছিল। এরপর তারা দুজন তার দাদার ট্রাকে উঠে যায়। কিউই ভালোভাবে ট্রাক চালাতে পারতো না, কিন্তু কিছুক্ষণ চালানোর পর কিউই পুরো ট্রাকের সিস্টেম বুঝে যায় এবং ভালোভাবে ট্রাক চালাতে থাকে। কিন্তু এরপর তারা একটা চেক পয়েন্টে ধরা পড়ে যায় আর তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। তখন কিউইর দাদা, যার নাম জাং, সে এই খবর পায়। তখন সে তাদেরকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছায়, কিন্তু জাং পুলিশকে ঘুষ দিয়ে তাদেরকে বাঁচাতে চাইছিল, তাই তাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর আমরা দেখি যে এখন পৃথিবী জুপিটারের খুব কাছ দিয়ে একটি নতুন সোলার সিস্টেমে প্রবেশ করবে। আসলে পৃথিবী জুপিটারের গ্র্যাভিটি ব্যবহার করে নতুন সোলার সিস্টেমে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু জুপিটারের গ্র্যাভিটিতে কিছুটা প্রবলেম হয়, যার ফলে পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর সেই ভূমিকম্পের কারণে অনেকগুলো আর্থ ইঞ্জিন বন্ধ হয়ে যায় আর মাটির নিচের অনেক শহরও ধ্বংস হয়ে যায়। এরপর আমরা দেখি যে জুপিটার তার নিজের গ্র্যাভিটি শক্তি দিয়ে পুরো দমে পৃথিবীকে নিজের দিকে টানছে, যার মানে এই ছিল যে খুব তাড়াতাড়ি পৃথিবী এবং জুপিটারের সংঘর্ষ হবে। অপরদিকে আমরা দেখি কিউই, হাং এবং তাদের দাদা অন্য একজন কয়েদির সাথে, যার নাম টিম, তার সাথে মিলে জেল থেকে পালাতে সফল হয়। বাইরে বের হয়ে সবাই জ্যাংয়ের ট্রাকে উঠে যায়। তারপর তারা অন্য একটা আন্ডারগ্রাউন্ড সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অপরদিকে লিউয়ের স্পেসক্রাফট পৃথিবীতে পৌঁছাতেই যাচ্ছিল। তখন সেই স্পেসক্রাফটের মেন সুপার কম্পিউটার মস তাদেরকে বলে যে যেহেতু স্পেসক্রাফটটি লো এনার্জিতে চলছে, তাই তোমাদের সবাইকে হাইপারনেশনে যেতে হবে। কিন্তু লিউ তার পরিবারের সাথে কথা বলতে চায়। সে তার বাবাকে কল করে। তখন সে জেলের এবং পৃথিবীতে ধ্বংসযজ্ঞের কাহিনী সম্পর্কে জানতে পারে। এরপর লিউ তার বাবাকে কাছে একটা বাংকারের রাস্তার কথা বলে। এরপরে সে হাইপারনেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে একটি চাইনিজ রেস্কিউ টিম জ্যাংয়ের ট্রাক আটকায়। সেই রেস্কিউ টিমের ক্যাপ্টেন ছিল ব্যাংক লি, যে জাংকে অর্ডার দেয় তাদের ট্রাকে লাইটার কোন নামক একটি ফিউল নিয়ে যেতে হবে, যা দিয়ে বন্ধ হয়ে যাওয়া আর্থ ইঞ্জিনগুলোকে আবার চালাতে পারবে। বাধ্য হয়েই জ্যাং রাজি হয়ে যায়। আর এই কথা যখন লিউ জানতে পারে তখন সে চাইনিজ টিমের ক্যাপ্টেনের কাছে অনুরোধ করে যেন তার পরিবারকে যেতে দেওয়া হয়, কিন্তু ক্যাপ্টেন লিউয়ের কথা মানে না। সে লিউকে বলে যে মিশন শেষ হওয়ার পরে তার পরিবারকে যেতে দেওয়া হবে। অপরদিকে জ্যাংয়ের কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। সে তাদেরকে সাংহাই নামক একটা শহরে নিয়ে যায়। শহরটিতে কোনো মানুষ ছিল না, পুরো শহরটি বরফে জমে গেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে কিছু বছর আগে সাংহাইতে অনেক বড় সুনামি হয়েছিল, যার ফলে পুরো শহর ভেসে যায়। আর জ্যাং, মানে কিউয়ের দাদা, হানকে সেখানেই খুঁজে পেয়েছিল, তাই সে তাকে নিজের কাছেই রেখে দেয়। এরপর সিন আবার বর্তমানে চলে আসে। হঠাৎ করেই ভূমিকম্প শুরু হয়ে যায়। দুই দিক থেকেই বরফের পাথর পড়ছিল। সবাই ট্রাক থেকে বাইরে বের হয়। হয়। সাংহাইয়ের সবথেকে বড় বিল্ডিং এর দিকে দৌড়তে থাকে। আসলে এটা তো শুধুমাত্র ধ্বংসযজ্ঞের শুরু ছিল। তারা বিল্ডিং এর উপরে চড়ছিল। ঠিক তখন আশেপাশে সবকিছু যেন জোরে জোরে কাঁপাকাঁপি করতে থাকে। তখন তারা লাইটার কোর ফিল্টার নিয়ে একটা সুরক্ষিত স্থানে পৌঁছাতে চায়, কিন্তু রাস্তায় অনেক চাইনিজ সৈনিক মারা যায়। জ্যাং একাই পড়েছিল। তখন সে বুঝতে পারে যে তার অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, তাই সে তার হেলমেট খুলে দেয়, কিন্তু অতিরিক্ত ঠান্ডার কারণে সে বরফে জমে সেখানেই মারা যায়। এরপর কিউই তার দাদার মৃত্যুর জন্য ক্যাপ্টেনকে দোষী করে আর রাগে সে ক্যাপ্টেনের ওপর আক্রমণ করে, কিন্তু সে ক্যাপ্টেনের সাথে পেরে ওঠে না। তখন কিউই বলে যে আমি তোমাদের এই মিশনে আর থাকবো না। তখন ক্যাপ্টেন এবং তার বাকি টিম মেম্বার লাইটার কোর ফিউল নিয়ে আর্থ ইঞ্জিনের দিকে যেতে থাকে। কিউই তার বোন হাং এবং টিমের সাথে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অপরদিকে স্পেস স্টেশনে সুপার কম্পিউটার মস লিউকে বলে যে তার পরিবার হারিয়ে গেছে আর পৃথিবীকে ধ্বংসযজ্ঞ বেঁধেই চলেছে। আর সুপার কম্পিউটার মস লিউকে এটাও বলে যে পৃথিবীকে বাঁচানো এখন অসম্ভব, তাই আমরা পৃথিবীর দিকে যাচ্ছি না। এখন থেকে আমাদের নতুন একটা মিশন শুরু হবে, যেটাতে স্পেস স্টেশন পৃথিবীর দিকে না গিয়ে নতুন সোলার সিস্টেমের দিকে যাবে আর সেখানে একটা নতুন গ্রহতে বসবাস শুরু করবে। সেখানে গাছপালা, ফসল আর অনেক কিছু পৌঁছানো হবে যেন আবার নতুন করে মানুষদের প্রজন্ম শুরু করা যায়। এটা শুনে লিও অনেকটা রেগে যায়, কারণ সে পৃথিবীকে এভাবেই ধ্বংস হতে দিতে পারে না। সে হাইপারনেশন থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন সুপার কম্পিউটার মস সবাইকে জাগিয়ে দেয়, কিন্তু লিওয়ের রাশিয়ান টিমমেট মার্ক লিউকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তারা স্টেশনের একটা দরজা ভাঙে আর স্পেসে উঠতে শুরু করে। লিউকে স্পেস স্টেশনের কন্ট্রোল রুমে পৌঁছানোর জন্য মার্ক নিজের জীবনের বাজি লাগিয়ে দেয়, যার ফলে লিউ কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছে যায়। অপরদিকে পৃথিবীতে কিউই এবং তার সাথীরা একটা ট্রাকের সাথে একটা বিধ্বস্ত প্লেন খুঁজে পায়। সেই প্লেনে শুধুমাত্র একজনই জীবিত ছিল, যার নাম ছিল লি ই, যে অনেক বড় সায়েন্টিস্ট ছিল। সে তাদেরকে বলে যে জুপিটার পৃথিবীকে নিজের দিকে আকর্ষিত করছে, যার ফলে এখন আকাশে প্লেন উড়ানোটাও অসম্ভব। সে কিউকে এটাও বলে যে পৃথিবীকে বাঁচানোর এখন শুধুমাত্র একটাই উপায় আছে, যার জন্য তাদেরকে পৃথিবীর মাঝখানে রাখা সব থেকে বড় আর্থ ইঞ্জিনের কাছে পৌঁছাতে হবে। অপরদিকে লিউ কন্ট্রোল রুমে পৌঁছে সুপার কম্পিউটার মসকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু মস লিউকে বলে যে সে শুধুমাত্র ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের অর্ডার ফলো করছে। অবস্থানে চাইনিজ রেস্কিউ টিম নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। তারা দেখে যে পুরো শহর আগ্নেয়গিরির লাভায় পুরে ধ্বংস হয়ে গেছে, তাই সেখানে আর্থ ইঞ্জিন চালু করা এখন অসম্ভব। কিছুক্ষণ পর আরও একজন চাইনিজ সৈনিক মারা যায়। ধীরে ধীরে সবার মনোবল কমতে থাকে। তখন একজন সৈনিক রেগে লাইটার কোর ফিউলে গুলি করে সেটা ধ্বংস করে দেয়, কিন্তু তখনই কিউই এবং তার সাথীরা সেখানে পৌঁছায়। তারা চাইনিজ সৈনিকদের পৃথিবীর সব থেকে বড় আর্থ ইঞ্জিন সম্পর্কে বলে আর ক্যাপ্টেনের কিউইর আইডিয়াটা ভালো লাগে। আর তারা সবাই মিলে পৃথিবীর মাঝখানে রাখা আর্থ ইঞ্জিনের দিকে পৌঁছাতে থাকে। সেখানে পৌঁছে তারা জানতে পারে যে বাকি টিমরা আগে থেকে সমস্ত ইঞ্জিন ঠিক করে ফেলেছে, কিন্তু সকল ইঞ্জিনের শক্তি মিলিয়ে পৃথিবীকে জুপিটারের সাথে সংঘর্ষ থেকে আটকানো সম্ভব নয়। অপরদিকে স্পেস স্টেশনের সুপার কম্পিউটার মস লিউকে বলে যে পৃথিবীকে ধ্বংস থেকে বাঁচানো অসম্ভব। তখন মস পৃথিবীতে মেসেজ পাঠায় যে আগামী 7 দিনের মধ্যে পুরো পৃথিবী জুপিটারের সাথে সংঘর্ষে ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে কিউই অনেকটা ভেঙে পড়ে। সে বলে আমাদের কাছে আসলে শুধুমাত্র আর 1 দিন বাকি আছে, কারণ জুপিটার অনেক শক্তি দিয়ে পৃথিবীকে নিজের দিকে টানছে। যখন সে আকাশে জুপিটারকে কাছে আসতে দেখে তখন তার মাথায় একটা আইডিয়া আসে। জুপিটার পৃথিবী থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন নিজের দিকে টানছিল, যদি সেখানে আগুন লাগিয়ে দেওয়া যায় তাহলে অনেক বড় বিস্ফোরণ হবে, কারণ অক্সিজেনে আগুন খুব সহজেই ধরে যায়। আর এই বিস্ফোরণের ফলে পৃথিবীতে অনেক বড় ধাক্কা লাগবে আর পৃথিবী জুপিটার থেকে অনেক দূরে সরে আসবে। কিউই এই প্লেনটা ক্যাপ্টেনকে বলে। তখন তারা দুজন মিলে পৃথিবীর সব থেকে বড় আর্থ ইঞ্জিনটি হ্যাক করে ফেলে, কারণ এই ইঞ্জিনের শক্তি দিয়ে জুপিটার পর্যন্ত আগুন পৌঁছানো সম্ভব ছিল। তারা অনেক কষ্টে ইঞ্জিনটা প্রোগ্রাম করে, কিন্তু তারা আগুন জ্বালানোর জন্য ফায়ারিং পিনে ধাক্কা দিতে পারে না। সাহায্যের জন্য ক্যাপ্টেন কাছের সমস্ত রেস্কিউ টিমকে ডাকে, কিন্তু কিউই ক্যাপ্টেনের কথা শোনেনি। কিন্তু তখন কিউয়ের বোন হাং স্পেস স্টেশনে এমার্জেন্সি কল করে আর তার বাবাকে সমস্ত কথা বলে এবং সাহায্য চায়। তখন সুপার কম্পিউটার মস লিউকে বলে যে এই প্ল্যান অন্যান্য সায়েন্টিস্টদের কাছে আগে থেকেই ছিল, কিন্তু এটাতে সফল হওয়া একেবারেই অসম্ভব। তখন লিউ ইউনাইটেড আর্থ গভর্নমেন্টের কাছে পারমিশন চায়, কিন্তু তারা লিউকে মানা করে দেয়। অবশেষে হ্যাং অন্য সমস্ত রেস্কিউ টিমদের ইমোশনাল স্পিচ দিয়ে বলে যে আমরা সবাই মিলে যদি চাই মানব সভ্যতাকে বাঁচাতে পারবো। আর হ্যাংয়ের কথা শুনে সবাই তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজার হাজার রেস্কিউ টিম পৌঁছে যায়। তারা সবাই মিলে ফায়ার ইঞ্জিনে ধাক্কা দিতে থাকে। অবশেষে তারা ফায়ার ইঞ্জিন লোড করতে সফল হয়। এখন প্রোগ্রাম লঞ্চ করার জন্য সবকিছু রেডি, কিন্তু একটা পাথর পড়ার কারণে সেই সায়েন্টিস্টটা অনেক আঘাত পায়। তবুও সে অনেক কষ্টে প্রোগ্রামের তারগুলো সব ঠিক করে ফেলে আর প্রোগ্রাম লোড হয়ে যায়। তখন ইঞ্জিনে আগুন লাগানোর জন্য একটা অনেক শক্তিশালী প্লাজমা বিম জুপিটারের দিকে শুট করে দেওয়া হয়, কিন্তু এত চেষ্টার পরেও কোনো কাজ হয়নি, কারণ তাদের আগুন লাগানোর এরিয়া থেকে 5000 কিলোমিটার দূরে ছিল। লিউ এসব কিছু দেখছিল। ঠিক তখন তার মনে পড়ে যে স্পেস স্টেশনে এখনো 30,000 টন ফিউল বাকি আছে, যা দিয়ে 5000 কিলোমিটার আগুন তো তৈরি হয়েই যাবে। কিন্তু এই প্ল্যান শোনার পর সুপার কম্পিউটার মস সাথে সাথে পুরো সিস্টেমটাই লক করে দেয়। রাগে লিউ মেইন কম্পিউটারে আগুন লাগিয়ে দেয় আর নিজে স্পেস স্টেশনটাকে জুপিটারের দিকে ঘুরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে স্পেস স্টেশন জুপিটারের সাথে গিয়ে সংঘর্ষ হয় আর সাথে সাথেই সেখানে अनेक बड़ एक विस्फोरण है जार फले पृथिवीते अनेक जोरे धक्का लागे और पृथ्वी जुपिटर थेके अनेकटा दूरे चले जाए किन्तु पृथिवीते अनेक जोरे धक्का लागार कारण पृथ्वीते ध्वंसयज्ञ शुरू हो जाए। पृथिवीर माटी फेटे जाच्छिल और सबकिछु आकाशे उड़छिल। तखन टीम पाइपेर साहाज्ये कोनोमते निजेके बाँचिये नेय किन्तु हांग नीचे पड़े जाच्छिल। निजेर बोनके बाँचानोर जोन्नो किवी नीचे झाँप देय। किवी हिरोर मतो हांगके हावातेई धरे फेले और एकटा बाबल कैप्सुलेर साहाज्ये दुजोनेई बेঁচে যায় किन्तु नीचे पड़े किवीर हेलमेट भेंगे जाए किन्तु से चोख बंद करार आगे देखे जे पृथ्वी एखन सुरक्षित। ए 3 বছর পরে আমরা দেখি যে কিউই এখন একজন ট্রাক ড্রাইভার হয়ে গেছে আর সব আর্থ ইঞ্জিন এখন চালু হয়ে গেছে আর পৃথিবী নতুন সোলার সিস্টেমের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে গিয়ে পৃথিবী আবার সবকিছু নতুন ভাবে শুরু করতে পারবে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। ধন্যবাদ।